গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে সকালেও খুব ঠান্ডা, দুজনে দেখুন কিরম বসে আছে হিটারের সামনে। আর আমাদের ব্রেকফাস্ট আজকে রেডি, আজকে একটু হেলদি হেলদি ব্রেকফাস্ট। আমরা আছি এখন বাইকে, আর বেরোচ্ছি আমরা, এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে আজকে ওখানে দুপুরের খাওয়া দাওয়া। চলুন, খুব মজা হবে, গিয়ে আবার কথা। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছে মেয়ে ক্যাটসের একটু ট্রিট দিচ্ছি। সবাই আসলেই অপেক্ষা করে যে আমি এলেই কিছু দেবো। তো এই যে ট্রিট খেয়ে ঘুমোচ্ছে, আর খাওয়ার ওইদিকে রেডি। তো টাইগার আগে খেয়ে নিচ্ছে, আর এদিকে বিড়ালরাও খেয়ে নিচ্ছে, আর আমাদেরও খাবার রেডি হয়ে গেছে। আজকে অনেক কিছুই আছে, পালং শাকের তরকারি আলু টালু দিয়ে বেশ টেস্টি, আর এদিকে মাছ, মাটন, মিষ্টি, দই মিষ্টি দিয়ে শেষ হলো খাওয়া দাওয়া। বেশ ভালো মতন খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে বাইরেটা এসেছি, এখন আমি আর সিম্বা এদিকে বাইরেটা বসে আছি, দেখাচ্ছি সিম্বা। তো সন্ধ্যের চা রেডি, এদিকে এখন সন্ধ্যে হয়ে গেছে, আর এই বাড়িতে ফিরে এসেছি চাটা খাওয়ার পর। এখন মিউ আর কালিয়াকে একটু খাবার দিয়ে দিচ্ছি, খাবারটা খাইয়ে তারপর আবার ফিরে যাচ্ছে এই বাড়িতে। মিউ আর কালিয়া একটু গরম হয়ে নিচ্ছে, হিটারটা জ্বালিয়ে রেখেছি। কালিয়া এখন গরম হয়ে যাওয়ার পর এই ঘরে এসে বসে আছে। তো আমরা আবার ফিরে যাচ্ছি এই বাড়ি, আর ফিরে এসেই পায়েস বানিয়েছিল মা, তো ওটাই খাচ্ছি। আর রাতে আর কে ডিনারে হচ্ছে পরোটা, পরোটা ভাজা চলছে। আর এদিকে মা আবার পিঠে বানিয়েছে, পাটিসাপটা ওটাই খাচ্ছি। আর এদিকে পরোটা রেডি, পরোটার সাথে মাটন, পায়েস, আজকে দারুণ খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি ফিরে এসেছি, আর কালিয়া দেখুন হিটারের সামনে বসে আছে ওর সাথে।